ওয়াক ফর স্টেট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলছেন, রাজুকের পূর্বাচলের 20 নম্বর সেক্টরে 69% জমি ওয়াকফকৃত, কিন্তু সেই জমিতে কি করে প্লট বরাদ্দ দিল রাজুক? পূর্বাচলে আবাসিক প্রকল্পের জন্য যখন জমি অধিগ্রহণ করতে যায় রাজুক, তখন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাফ জানিয়ে দেয় কামতা মৌজার 69% জমি অধিগ্রহণ করা যাবে না, কারণ ওই জমিতে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা গড়ে তুলেছেন জমির মালিকরা এবং সেই জমি তারা ওয়াকফ করে দিয়েছেন। তারপরও কিভাবে সেই ওয়াকফকৃত সম্পত্তি প্লট আকারে বরাদ্দ দিল রাজুক? রাজধানীর পূর্বাচলের আবাসিক প্রকল্পের কামতা মৌজায় ওয়াকফকৃত 69% জমি রয়েছে বলে রাজুককে জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এই 69% জমি বাদ রেখে 775.67 একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। 3 জানুয়ারি 2008 সালে পত্রের মাধ্যমে এই তথ্য রাজুককে জানান জেলা প্রশাসক ফাইজুল কবির, যার অনুলিপি দেওয়া হয় ওয়াকফ প্রশাসককে। এই সম্পত্তি পারিবারিকভাবে ওয়াকফ করা হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন। এখানে 69% জমি ওয়াকফা, 2024 থেকে একেবারে বাদ দিচ্ছে কাগজ আছে। পূর্বাচল প্রজেক্টের প্লট বরাদ্দের লেআউট তৈরি করেছে ডাটা এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠান। 2008 সালের 1 মার্চ ইস্যু করা লেআউটে দেখানো হয়েছে প্রকল্পের ভেতরে সম্ভাব্য ওয়াকফ সম্পত্তি, যার প্লট সংখ্যা 4টি। ওয়াকফকৃত সম্পত্তি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা দেখভালের দায়িত্ব পালন করার জন্য জহিরউদ্দিনকে মোতোয়াল্লি নিয়োগ করেছে ওয়াকফ প্রশাসন। জনাব জহিরউদ্দিন সাহেবই এটার মোতোয়াল্লি হিসেবে কাজ করছেন। রাজুক থেকে এটা বলছে, এটা ওয়াকফা লেন 69, তো ডিসিশন রাজুকরে দেয়নি। এই সম্পত্তি 2 একর 400 জমি আমার, 1 একর 87 রেকর্ড ই আছে, খারিজ করা আছে। তাহলে যখন ডিসি রাজুকরে দেয় নাই, রাজুকের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, বুঝতে পারছেন? তাইলে রাজুকের কোনো এখতিয়ার নেই প্লট আর কাউকে দিবে, ঠিক না? ডিসি আমার সম্পত্তি, আমার মধ্যে ওয়াকফা আছে, এখানে মসজিদ মাদ্রাসা সেটিং ফানা। এই ওয়াকফকৃত সম্পত্তির কিছু অংশ বিক্রির নামে বায়না করেছেন জহিরউদ্দিন ও তার ছেলে সালাউদ্দিন, এমন দাবি নারায়ণগঞ্জের আব্দুল আলিম ও আব্দুল আজিজের। সেই বায়না সূত্রে সেখানে প্রাতিষ্ঠানিক সাইনবোর্ড ঝুলিয়েছেন তারা, যে এই যে ওয়াকফা, যে জমিগুলো কবরস্থানের জায়গাটুক রেখে আপনারা বাকিটুকুর মধ্যে ভবন করেন, আমাদের জন্য মসজিদের জন্য এক পাশে দিয়ে দিবেন, বাকিটাতে আপনারা প্রতিষ্ঠান চালাবেন। প্রথম কিন্তু কথা ছিল এরকম, এবং সেইভাবেই কিন্তু সাদা কাগজে একটা লেখালেখি হয়েছে। এখন এরা কী কাগজপত্র, কোন ডকুমেন্টের বলে এখানে আসছে, এটা আমি জানি। আপনাদের নামে তো এখনো রেজিস্ট্রেশন হয় নাই, উনি আমাকে জায়গা বুঝাই দিছে বলেই তো আমি বিল্ডিং করছি। এসব দাবি অস্বীকার করেন জহিরউদ্দিন ও তার ছেলে সালাউদ্দিন। তাদের দাবি, রাজুক ওয়াকফকৃত সম্পত্তিতে ভুল করে প্লট বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দ সংশোধনের আবেদনও করা হয়েছে 10 বছর হলো। আমি যতটুকু জানি যে এটা এতিমখানা মসজিদ নামে ওয়াক সম্পত্তি, এটা একজন মোতোয়ালি আছে, তারা পরিচালনা করে আসছে। এটাও শুনছি আবার এটা দখল করার জন্য অনেকে এটা চেষ্টা করছে। বাবা ও ছেলের দাবি, পূর্বাচলের বাইরে আব্দুল আলিম ও আব্দুল আজিজের কাছে 102 শতক জমি বিক্রি করেছেন, এখনও তাদের কাছে পাওনা 1,85,00,000 টাকা। সেই টাকা না দিয়ে উল্টো মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ওয়াকফ সম্পত্তি দখলের পায়তারা করছেন দুই ভাই। তবে আলিম ও আজিজের দাবি, তারা বাবা ও ছেলের প্রতারণার শিকার। আমি নিজে পে অর্ডার ইস্যু করছি রফিকুল ইসলামের নামে, রফিকুল ইসলাম ব্যক্তি মালিকের নামে জমি, এটা সালাউদ্দিনের নামে ট্রান্সফার হয়েছে, এটা দেখেন। অথচ এই জমিটা আমাদের নামে হওয়ার কথা ছিল, এটা সালাউদ্দিন নিজে চালাকি করে আমাদের কাছ থেকে টাকা নিছে, আমি কেন রফিকুল ইসলামকে টাকা দিতে যাব? সালাউদ্দিন হলো একটা বড় মাপের প্রতারক, এখন যে অপরাধ করে না, তার অপরাধ ঢাকার জন্য সে নানা রকম অপকর্মে লিপ্ত।
আমি তো কিছুই পাইনি। যদি বলেন যে এতগুলো টাকা আমি দিলাম ব্যাংকে, আমি কি পাইছি? কিচ্ছু পাইনি। এখন আছি আমি একটা হাওয়ার মধ্যে। যদি বলেন হাওয়ার মধ্যে কিভাবে, জায়গা কিনলাম ওইখানে আমি বিল্ডিং করলাম, কিন্তু আমার জমির মালিক মালিকানা নাই। ইচ্ছা করলেই মুতাল্লি বা যে কেউ এটা বেচা বিক্রি করতে পারেন না। এটা দখল করতে সে দখল করার তো কোনো সুযোগ নাই। এখন যদি কেউ বেআইনিভাবে গার্জরে দখল করে, আমরা আইনগতভাবে পদক্ষেপ নেই। এমন পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণ দিয়ে 22 আগস্ট 2022 সালে ক্রাইম ওয়াচ সম্প্রচার হয় এনটিভিতে। এলাকাবাসী, মসজিদ, মাদ্রাসা কমিটি ও মোতোয়াল্লির দাবি, অবৈধভাবে ওয়াকফকৃত সম্পত্তিতে সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালুর চেষ্টা করেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। আব্দুল আলিম, আব্দুল আজিজ, এরা 2500 সোনারগাঁও ইউনিভার্সিটির মালিক। এরা এই জায়গায় ভার্সিটি করার জন্য, এই ওয়াকফ জায়গাটা অধিগ্রহণ করার জন্য চেষ্টা করতেছে আর কি। ওনারা জোর করে নিরহ ছাত্রর উপরে অত্যাচার করতেছে। ওরা তো কালো টাকার মালিক, অনেক টাকার মালিক, এই কারণে ওনারা যা ইচ্ছা তাই করতেছে। অনুমোদনহীন ভবন তৈরির অভিযোগে সেটি ভেঙে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। জহিরউদ্দিনের দাবি, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা এবং ওয়াকফ সম্পত্তির দখল নিতে এখনো কে বা কারা তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার জমির স্ত্রী করে নিয়ে আমার কাছ থেকে আমাকে 1,85,00,000 টাকা তারা দিচ্ছে না। এই টাকা চাইতে গিয়ে, এই টাকা চাইতে গিয়ে আমার জীবন কেড়ে নেওয়ার একটা অবস্থা হয়েছে, হুমকির মধ্যে পড়ে গেছে। মোতোয়াল্লি জানান, ওয়াকফ প্লট চিহ্নিত করে বুঝিয়ে দিতে বারবার রাজুকের দ্বারস্থ হচ্ছেন। আশ্বাসও পাওয়া যায় কিন্তু কাজ হয় না। রাজুক চেয়ারম্যান ক্রাইম ওয়াচ টিমকে জানান, ওয়াকফকৃত জমি চিহ্নিত করে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ভুল করে ওয়াকফ সম্পত্তিতে যে প্লট বরাদ্দ করা হয়েছে তা সংশোধন করা হচ্ছে। যেহেতু ওখানে ওয়াকফ করা সম্পত্তি আছে, সেটা অ্যাকুইজিশন থেকে বাদ দিয়েছে। এখন যদি এই অ্যাকুইজিশন করা সম্পত্তি কোনোভাবে কোনো জটিলতা সৃষ্টি হয়, রাজুক যদি কোনো ভুল করে এর মধ্যে প্লটও বানিয়ে থাকে, তবু সেটা অ্যাকুইজিশন করা সম্পত্তি হিসেবে গণ্য হবে না, সেটা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য হবে। রাজুকের পক্ষ থেকে যদি কোনো এরকম হয় যে এই জমিটা রাজুক দেখভাল করার কথা, অন্যেরা দখল করতে আসছে, সেটা আমরা বিধিবিধান অনুযায়ী দেখব এবং অন্যেরা অন্যায়ভাবে কোনো জমি ওয়াকফ সম্পত্তি দখল করতে পারবে না।